বুধবার সকালে সংগ্রামী যৌথ মঞ্চের ছবিটা একেবারে অন্যরকম। অন্য দিনের মতো অনশনকারীরা এই মঞ্চে শুয়ে নেই, যারা আন্দোলন করছেন তাদের স্লোগান নেই, তার বদলে দেখা যাচ্ছে যে মঞ্চ খুলে ফেলা হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠল, তাহলে কি নিজেদের অবস্থান থেকে সরে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা? তারা কি ডিএ না নিয়েই আন্দোলনকে থামিয়ে দিচ্ছেন? কিন্তু না, বাস্তব ছবিটা একেবারে আলাদা। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হলো, এবার লড়াই আরও তীব্রতর হতে চলেছে। যেহেতু সামনেই বর্ষাকাল, তাই এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এখানে বসার জন্য যে আয়োজন ছিল এতগুলো দিন ধরে, তা কিন্তু বর্ষাকালের জন্য যথেষ্ট নয়। আর বর্ষাকালেও যাতে একইভাবে তারা লড়াই চালিয়ে যেতে পারেন, ঠিক এই কারণেই এই মঞ্চকে আরও নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। মঞ্চ খোলা হচ্ছে তার একটাই কারণ, আপনারা দেখেছেন যে ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে, এখানে অনশনকারীরা রয়েছে, যে মঞ্চ তাকে একটু ভালো করে করা হচ্ছে যাতে ঝড় বৃষ্টি আসলে কোনো রকম অসুবিধা না হয়। আর যেহেতু এইচএস পরীক্ষাটা চলছে, তার জন্যই মঞ্চে একটু হালকা, আমরা চাই না ছাত্রছাত্রীদের কোনো রকম ক্ষতি হোক, এবং ছাত্রছাত্রীদের কথা ভেবেই আমরা কিন্তু ডিজিটাল স্ট্রাইকটা 18 তারিখের পর ডেকেছি। এটা তো আমাদের দাবির মধ্যে রয়েছে, স্বচ্ছ নিয়োগ দিতে হবে, চাকরি করবে মেধা আর মোট বইবে গাধা। একদমই দেখবেন, বাঘ যখন দুপা পিছিয়ে যায় না, তখন অনেকে হয়তো ভাবে যে পিছিয়ে গেল, আসলে না, নতুন করে নতুন উদ্যমে ঝাঁপানোর প্রচেষ্টায় কিন্তু দুপা পিছিয়ে আসে। এই মঞ্চ নতুন করে সাজানো হচ্ছে এই জন্যই যে লড়াই আরও তীব্রতর হবে, এবং লড়াই যতদিন জারি থাকবে, আমরা আমাদের হকের দাবি না পাওয়া পর্যন্ত এই লড়াই কিন্তু চলতে থাকবে। আগামী দিনে লড়াই আরও তীব্র হবে, এমনটাই কিন্তু জানানো হলো সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। ইতিমধ্যেই 18 তারিখ থেকে তারা ডিজিটাল স্ট্রাইকের ডাক দিয়েছেন, ডিজিটাল নন কোঅপারেশনের কথা বলছেন তারা। এবং এই মুহূর্তে আরও একজন অনশনকারী, তিনি অসুস্থ হয়ে পড়লেন সেই জায়গায় দাঁড়িয়ে। একের পর এক অনশনকারী অসুস্থ হচ্ছেন, কিন্তু তারপরেও আন্দোলন ছাড়তে নারাজ সংগ্রামী যৌথ মঞ্চ। ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।